দর্শক, ঈদ চলে গেলেও ঈদের আমেজ কিন্তু এখনও রয়ে গেছে। আমার ক্ষেত্রেই বলি, ঈদ চলে গেলেও পরের দিনগুলোতে একদিন রিলেটিভের বাসায়, একদিন বন্ধুদের বাসায়, তাই মেকআপ, গেট আপ, হেয়ারস্টাইল এগুলো নিয়ে কিন্তু ভাবতেই হয়। ঈদ পরবর্তী সময়টাতে আমার মতো আমি জানি আপনাদেরও একই অবস্থা, তাই ঈদ পরবর্তী সাজসজ্জা নিয়ে আজ আমরা কথা বলবো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাঙাপুরি অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি নিবেদিত অনুষ্ঠান সাজসজ্জায়। আমাদের সাথে আজ আছেন অভিনেত্রী সামিয়া অথই। চলুন দর্শক, কথা বলি আমাদের আজকের অতিথির সাথে। কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি, তোমাকে আমার প্রোগ্রামে পেয়ে আমি আজকে আরো বেশি ভালো আছি। ঈদ তো চলে গেছে, আমি প্রথমেই দর্শকদেরকে যেটা বলছিলাম যে ঈদ চলে গেলেও কিন্তু বেশ কয়েকটা দিন ঈদের রেশ থেকেই যায়, কারণ রিলেটিভদের বাসায়, ফ্রেন্ডদের সাথে আড্ডায়, এরকম করে কিন্তু আমাদের আসলে অনেক প্ল্যান থাকে। তো সেগুলো সম্পর্কে আজ তোমার কাছ থেকে জানবো। প্রথমে যদি একটু জানি ঈদ কেমন কাটলো। সবসময় ঈদ আমার খুব ভালো কাটে। ছোটোবেলায় একটু বেশি ভালো কাটতো, কারণ তখন আসলে অনেক অনেক গিফটস পেতাম। তারপর হচ্ছে আমার কাজিন, আমার ফ্রেন্ড সবার সাথে সবসময় গো আউট করা হতো। বাট এখন ঈদটা হচ্ছে একটু ডিফারেন্ট, এখন ঈদটা মনে হয় যে রেসপন্সিবিলিটি বেশি বেড়ে গেল। সো লাইক সবার বাসায় যাওয়া, তারপর সবার জন্য গিফট দেওয়া, তো ওভারঅল একটু গরমের মধ্যে মোটামুটি নট ব্যাড বাট ইটস গুড। ঈদের সময় যেটা হয় যে সারা বছর তো অন্যান্য কাজে ব্যস্ত থাকা হয়, খুব একটা খাওয়া দাওয়া বাসায় করা যায় না, বিশেষ করে এই যে পছন্দের মার হাতের রান্না এগুলোও কিন্তু আসলে সারা বছর ধরে মিস করা হয়। তো এখন এবার ঈদে যেটা করলে, যে মার হাতের রান্না খেয়েছো, কোনটা সবচেয়ে বেশি এনজয় করেছো? স্পেশালি আসলে ঈদের মার হাতের পায়েসটা আমরা খুব পছন্দ করি, বাবা, আমি, আমার সিবলিংস, যারা সবার আসলে মানে এত আইটেম থাকে, তারপর ওই পায়েসটা আমাদের চাই। সো ওইটা সবসময় আমরা ট্রাই করি। আর এছাড়া আসলে আমি যখন শুটিং সেটে যাই তখন আসলে আমি একটু বাইরের ফুডগুলোকে একটু মানে ট্রাই করি অ্যাভয়েড করার, বিকজ অফ মা আমার জন্য সবসময় চেষ্টা করে একটু টিফিন বক্সে আমার জন্য একটু ফুড রেডি করে দেয়। সো ওভারঅল সব কিছু মিলে আসলে আমার তেমন একটা বাইরের খাবার খাওয়া হয় না, কিন্তু স্পেশালি যেহেতু শুটিংয়ের জন্য কিন্তু আমাদের টানা বাইরে থাকতে হয়। সো ঈদের দিনটা আমার মনে হয় যে আমরা যারা আসলে আউটডোরে বেশি কাজ করি তারা মনে হয় ঈদের দিনটা একটু বাসায় থাকে, একটু রিল্যাক্সে থাকে, নিজেদের কাজগুলো দেখে বা অন্য কলিগদের কাজ দেখে, এবং সেই সাথে ফ্যামিলির সাথে টাইমটা খুব স্পেন্ড করতে পছন্দ করে। আচ্ছা, তো ঈদের দিনের কথাটা শুনলাম, তাহলে ঈদের পরের দিনগুলোতে কী ধরনের প্ল্যান থাকে তোমার? ঈদের সেকেন্ড ডে আমি চেষ্টা করি যে আমার কাজিন, আমার ফ্রেন্ডস, আমার বেস্ট ফ্রেন্ড, সো ওদের সাথে আমি আমার পছন্দের একটা আউটফিট পরে আমি বাইরে চলে যাই, আমরা হ্যাং আউট করি বা কোনো একটা কফি শপে যাই। সো লাইক ওই সময়টা আমি খুব এনজয় করি। ওই আউটফিটটা সম্পর্কে জানতে চাই যে ঈদের পরের দিনের আউটফিটটা কী ছিল? গরমের মধ্যে আমি যেটা চেষ্টা করেছি একটু কটন বেস কাপড় পরতে, তো আমার বরাবরই শাড়িটা খুব পছন্দ, সেই সাথে আমার কামিজও খুব ভালো লাগে। তো আমি ঈদে যেমন ফার্স্টের দিনটা হচ্ছে আমি বাইরে যাইনি, বাসায় ছিলাম, তো সেক্ষেত্রে আসলে আমি কামিজটাই পরেছিলাম যে বাসায় আমি থাকবো, সো নর্মালি কামিজটা পরে থাকি, আই ফিল লাইক কমফোর্টেবল। এক্স্যাক্টলি। সো সেকেন্ড ডে অফকোর্স স্পেশাল বিকজ অফ আমি আমার ফ্রেন্ডের সাথে বাইরে যাচ্ছি। সো তখন আসলে আমি যেটা পরেছিলাম সেটা হচ্ছে আমি একটু শাড়ি পরার চেষ্টা করেছিলাম। আচ্ছা, শাড়ির কথা যেহেতু বলছিলে, শাড়িতে কিন্তু মেয়েদেরকে সবচেয়ে সুন্দর লাগে বেশি, এটা আমার কাছেও মনে হয়, কারণ আমিও শাড়ি খুব পছন্দ করি। যেহেতু শাড়ি পরেছিলে, শাড়ির সাথে অর্নামেন্টস বা হেয়ারস্টাইলটা কেমন ছিল? শাড়ি পরলে আমি যেটা করি আসলে আমি খুবই ন্যাচারাল একটা লুক নিই, মেকআপ লুক, সো দ্যাট যাতে আমাকে আসলে আমি যেন মানে একদম ডে টু নাইট পর্যন্ত আমি ক্যারি করতে পারি। এবং সেই সাথে যদি অর্নামেন্টসের কথা বলি, আমি একটু ট্রেডিশনাল অর্নামেন্টস খুব পছন্দ করি। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে সব মেয়েরা আসলে পছন্দ করে শাড়ি পরাটা। আচ্ছা, আমি হেয়ারস্টাইলটা সম্পর্কে একটু জানবো, কী ছিল? যেহেতু ঈদ মানে হচ্ছে আমার জন্য আসলে একদম নিজের মতো করে, একদম নিজের মতো করে সাজবো, নিজের মতো করে চুল স্টাইল করব। সো আমি যেটা করেছি যে নর্মালি আমি যেটা করি হয়তো একটু ব্লো ড্রাই, খুব বেশি একটা ওভারডু, খুব বেশি একটা মেকআপ আমার একদম ভালো লাগে না। একদম ডে টু নাইট পর্যন্ত এরকম একটা ভারী মেকআপ নিয়ে আসলে ক্যারি করাটা ইজ ভেরি ডিফিকাল্ট আমাদের স্কিনের জন্য, একটা কিন্তু অনেক ঝামেলা করে এই গরমের সময় মেকআপ ক্যারি করাটাও একটু কঠিন। আমরা এই বিষয়গুলো নিয়ে তোমার সাথে আরো কথা বলবো, আর তোমার ফটোশুটে কিছু মুহূর্ত দেখে আসি। ও শিওর। দর্শক, চলুন দেখে আসি সামিয়া অথইর ফটোশুটে কিছু অসাধারণ মুহূর্ত।
দর্শক দেখে নিলাম সামিয়া অথয়ের ফটোশ্যুটের কিছু মুহূর্ত, চলুন ফিরছি আড্ডায়। এবার যে বিষয়টি জানবো যে ঈদের পরের যে প্ল্যানগুলো থাকে, সবাইকে তো জানতে চাই যে ওই সময়ে আসলে তোমরা কি করো বা ওই সময়ে স্কিন কেয়ার রুটিনটাই কি থাকে, তো সেটা সম্পর্কে যদি একটু জানি যে কীভাবে স্কিন কেয়ার করো। যখন আমি শুটিং করি তখন আমি আসলে একটু টাইম নিয়ে আমি আমার স্কিনটাকে একটু ময়েশ্চারাইজ করি, বিকজ আই হ্যাভ এ ভেরি ড্রাই স্কিন, সো দ্যাটস আমি একটু ময়েশ্চারাইজ করে তারপর আমি ওইটার উপরে হালকা করে মেকআপ করি। আর যখন আমি ঈদের সময় যেমনটা হচ্ছে আমার শুটিং থাকে না, আমি একদম রিল্যাক্স বাসায় থাকি, তখন আসলে খুব বেশি একটা আমার প্রোডাক্ট ইউজ করা হয় না। বাট আমি যেটা করি যে একটু আমার হেয়ারের যত্ন করি, যেমনটা হচ্ছে যে আমি একটু অয়েল মাসাজ করি বাসায়, আর হচ্ছে যে আমি একটু মাস্ক দেই চুলে, এবং সেই সাথে আমি যদি আমার স্কিনের কথা বলি, সো আমি যেটা করি একটু ইয়োগার্টের সাথে হচ্ছে একটু লেমন অ্যান্ড হচ্ছে 1 স্পুন হানি দিয়ে আমি একটা মিক্স করে একটা জাস্ট প্যাক করি, সেটা আমি একটু আমার স্কিনে অ্যাপ্লাই করি। সেটা এই ছুটির সময়গুলোতে যখন একটু বাসায় থাকতে পারছো তখন এগুলো করছো। একটু যদি জানি তোমার বিজি যে স্কেডিউল, এটার মধ্যে তুমি কিভাবে আসলে স্কিন কেয়ারটা মেইনটেইন করো, যেহেতু অনেক কাজ করতে হয় বাইরে, ইনডোর বলো আউটডোর বলো, অনেক বেশি মেকআপ নিয়ে, তো তখন তো আসলে সুযোগ পাও কি স্কিন কেয়ারের? এটা তো আসলে সবসময় আমরা সুযোগটা পাবো না, বিকজ অফ আমাদের এরকম হয় যে আর্লি মর্নিং আমাদের শুটিংটা স্টার্ট হচ্ছে, সো শেষ হতে হতে কিন্তু অনেক সময় আমাদের লেট নাইট হয়ে যায়, রাইট? সো যেটা হয় যে পাশে এসে খুব সুন্দর করে আমি মেকআপটা ক্লিন করি, আফটার দ্যাট আমি খুব ভালো করে ফ্রেশটা হচ্ছে ওয়াশ করি, ওয়াশ করার পর আমি যেটা করি একটা ময়েশ্চার বা কিছু একটা ক্রিম যেটা আমি স্কিনে অ্যাপ্লাই করে আমি যেন ঘুমিয়ে যেতে পারি, মানে ঘুমিয়ে যাই, তখন হয় কি যে আমার যে স্কিনটা সেটা হচ্ছে একটু হিলিং হয়। আচ্ছা আপু, যে বিষয়টি জানবো, এই যে ঈদ পরবর্তী এই সময়টাতে এখন ব্যস্ত সময় কাটাচ্ছ ফ্রেন্ডদের বাসায় বা অন্য কোথাও যে কোনো জায়গায় হয়তো যাচ্ছ, আমি যদি একটু জিজ্ঞেস করি দিনের বেলার সাজের সাথে রাতের বেলার সাজটা তুমি কিভাবে ডিফার করো? আমি যেটা করি যে আসলে দিনের বেলা যত লাইট মেকআপ করবে ততই আসলে দেখতে খুব স্নিগ্ধ লাগবে, সো আমি যদি খুবই লাইট একটা ড্রেস পরি ওটার সাথে আমি খুবই লাইট একটা বেস মেকআপ করি, যেটা মানে বলা চলে যে একদম 5 মিনিটসের মধ্যে আমার মেকআপ ডান, সো লাইক একটু জাস্ট ব্লাশ অ্যান একটু হালকা হয়তো একটু লিপ বাম, খুব হয়তো একটু কাজল বা মাস্কারা, খুব বেশি না। কিন্তু রাতে আমি যেটা বলবো যে রাতের বেলা আসলে যেহেতু ওভারঅল নাইট, ওভারঅল একদম রাতের মধ্যে আসলে যদি আমি একটু খুবই একটা ডার্ক কালারফুল কিছু একটা ড্রেস পরি এবং সেই সাথে যদি আমি মেকআপটা স্পেশালি যদি আমার চোখটাও যদি আমার হালকা হয়, বাট আমি যদি লিপস্টিকটা যদি একটু ডার্ক করি তাহলে আমার মনে হয় যে ইট লুকস এলিগ্যান্ট, সো ইয়া একটু এই জিনিসটা একটু চিন্তা করে দিনের বেলা একটু লাইট আর রাতের বেলা একটু ডার্ক টোনে। আমি যদি ফেব্রিকের কথা জিজ্ঞেস করি যে কি ধরনের ফেব্রিক পরতে তুমি কমফোর্টেবল ফিল করো? অফকোর্স কটন, আমার কটনটা খুব ভালো লাগে। ঈদের কিন্তু আরেকটা আকর্ষণ হচ্ছে মেহেদি, এটা ছাড়া বলতে হবে যে ঈদ হবেই না। তো এই মেহেদির ডিজাইন সম্পর্কে একটু জানি যে কি ধরনের ডিজাইন পছন্দ করো? আমি আসলে এমন না যে খুব ব্রাইডাল টাইপের মানে মেহেদি দিব দুই হাত ভরে, নট লাইক দ্যাট, সো আমি একটু সিম্পলের মধ্যে একটু হয় না যে আমাকে মানে হালকা একটু দেখতে আমার একদম হাত ভরে মেহেদি দেওয়া সেটা না, কিন্তু হালকা করে দিয়েছি, মেহেদি ছোঁয়া থাকবে দেখতে ভালো লাগছে এরকমটা দিয়েছিলে। আমরা তোমার কাছ থেকে আরো অনেক কিছু শুনবো, তবে তার আগে একটা পার্টি মেকওভার দেখে আসি। দর্শক চলুন দেখে আসি একটি সুন্দর পার্টি মেকওভার। আসসালামু আলাইকুম, আমি শামিমা আক্তার কুসুম, বিউটি এক্সপার্ট অ্যান্ড ট্রেইনার। আজকে আমরা একটা পার্টি লুক দেব, আমাদের সাথে মডেল নুসরাত জাহান স্বপ্না। প্রথমে আমরা যেটা করব স্কিনটা একটু প্রিপেয়ার করে নিব, কারণ আমার মডেলের স্কিনটা জায়গা জায়গায় একটু ব্রনের দাগ, মানে সম্পূর্ণ স্কিনই ওর চুপচুপ দাগ রয়েছে, তো সেটাকে আমরা আগে একটু রিমুভ করে নিব। আর আমার হেল্পিং হ্যান্ড হিসাবে আছে প্রীতি। এখন আমরা স্কিন টোনার দিয়ে টিস্যু দিয়ে হালকা করে আমরা মুছে নিচ্ছি। এখন আমরা দেব কনসিলার। ড্যাব ড্যাব করে আমরা স্কিনে পুরো কনসিলারটা বসিয়ে দেব। এরপর হালকা যেহেতু আমাদের পার্টি মেকআপটা হবে, আমরা একটা প্যান স্টিক দিয়ে আমরা আজকে মেকআপটা করব, পুরো ফেসে হালকা করে দেব। ফাউন্ডেশনটা আমাদের হাত দিয়ে দেওয়ার একটা কারণ আছে, আমাদের মডেলের স্বপ্নার স্কিনের দাগগুলি একটু মানে ক্ষত ক্ষত, তো সেগুলি বসানোর জন্য আমাদের ফিঙ্গারটাই বেশি কাজে লাগে ব্রাশের তে, তো এই জন্য আমরা আগে কী করতেছি হাত দিয়ে আমরা বসিয়ে নিচ্ছি, তারপর আমরা ব্লেন্ডিং
ব্রাশ দিয়ে ড্যাব ড্যাব করে নিব। এটা ফাউন্ডেশন প্লাস কনসিলার মিক্সড করা। পুরো মুখে আমরা কনসিলার প্লাস ফাউন্ডেশন যেটা ছিল সেটাকে আমরা ব্লেন্ডিং করে নিচ্ছি। কনসিলার দিতে হবে চোখের নিচে, কপালের উপরে, একটু নাকে দিতে হবে, থুতনিতে। তারপর আমাদের ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আবারও পুনরায় আমরা যে ড্যাব ড্যাব করেছি একই নিয়মে আমাদের করে নিতে হবে। চোখের পাপড়ির যেটা পাতা থাকে সেটা একদম সূক্ষ্ম থাকে, ফাউন্ডেশন বসানো অনেক সময় দেখা যায় ভাঁজ পড়ে যায়, এই জন্য আমরা ফাউন্ডেশনের পরিবর্তে আমরা কনসিলার ব্যবহার করি। আমরা এখন আইব্রোটা কাট করে নেব। যেহেতু আমাদের পার্টি মেকআপ, আমরা আইব্রোটা একদম ব্রাউন কালারই আনবো। হাইলাইটার ব্রুতে দিয়ে নেব, আইব্রোতে। উপরে যে ব্রাউন কালারটা দিছি সেম আমরা চোখের নিচেও আমরা সেম কালারটাই দিব। এখন আমার আইবোলের গোল্ডেন কালার দেওয়া শেষ, আইলাইনারের কাজ করব। প্রথমে আমি আইলাইনারটা এই জন্য আগে দিয়েছি, চিকন করে আইলাইনারটা টানার পরে আমরা পাপড়িতে চলে যাব। অনেক সময় পরে আইলাইনারটা দিলে চোখে তাকালে তো সাদা সাদা দেখা যায়, তো আগে একটু আইলাইনারটা দিয়ে নিলে এরপরে পাপড়িটা দিলে সেক্ষেত্রে আপনি তাকালে চোখটা খুব সুন্দর লাগে। হেয়ারের কাজ আমাদের একদম ডান। এখন আমরা জুয়েলারিতে চলে যাব। অলরেডি আমাদের মেকআপ ডান। দর্শক, দেখে নিলাম পার্টি মেকওভার ফিরছে আড্ডায়। এবার তোমার কাছ থেকে যে বিষয়টি জানবো, নিজের জন্য তো বললে যে তুমি খুবই সিম্পল থাকতে পছন্দ করো, যখন নিজে সাজো তখন ওই সিম্পলিসিটিটা তুমি লাইক করো, কিন্তু যখন কোনো পার্টিতে যাও তখন আসলে তুমি কী খেয়াল করো? পার্টিতে আসলে আমার যেটা খেয়াল করা হয় যে সবার থেকে আমাকে কি বেশি সুন্দর লাগছে, তো মানে এটা আমি চিন্তা করি যে আমার ড্রেস নিয়ে কিন্তু চিন্তা করে, যাকে দেখে তার সাথে নিজের একটা কম্পারিজন আসে যে আমাকে তার চেয়ে বেশি ভালো লাগছে কিনা, এবং লাগলে সেটা একটা আসলে পিসফুল একটা ফিলিং। না না, আসলে এরকম কিছু না, মানে এটা ফান করলাম। বেসিক্যালি আমি যেটা আসলে পার্টিতে সবচেয়ে বেশি এনজয় করি সেটা হচ্ছে যে আমি যখন দেখি আমার কলিগরা ওরা একজন এক এক ধরনের স্টাইল করেছে, কেউ গাউনের সাথে হয়তো এই হেয়ার স্টাইল করেছে, কেউ হয়তো আমাকে সে জিজ্ঞেস করছে যে লাইক তুমি এই ড্রেসটা কই থেকে নিয়েছো, অথবা তোমার এই হেয়ার স্টাইলটা কে করেছে, বা আজকে মেকআপটা কে করেছে। সো আই অলওয়েজ লাইক টু শেয়ার এভরিথিং উইথ মাই কলিগস, লাইক আমি কী করি না করি, আমি কোত্থেকে মেকআপ করি, বা আমার মেকআপের প্রোডাক্টগুলো কী, সেগুলো আমি শেয়ার করি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আসলে এখন তো সব কিছু ইন্টারনেট একদম নিজের হাতে, সো আমি আসলে একটু ট্রাই করি যে লাইক এই সময় আসলে কোন মেকআপটা একটু বেশি চলছে, বা একটু ট্যান মেকআপ কিনা, বা একটু আয়ের উপরে ফোকাস কিনা। খুব বেশি একটা ট্রেন্ড ফলো করি না, কিন্তু ট্রেন্ডটাকে মাথায় রেখে আমি আমার নিজে একটা ইউনিক স্টাইল তৈরি করি। ঈদ পরবর্তীতে কিন্তু এই যে একটা অফিসে বা যে কোনো একটা ওয়ার্ক প্লেসে বলো একটা গেট টুগেদার কিন্তু হয়, সেই সময়টাতে তুমি আসলে কী ধরনের গেট আপ প্রেফার করো? এটা আসলে ডিপেন্ড করে লাইক আমার আসলে প্রোগ্রামটা কোথায় হচ্ছে। আমার যদি রেস্টুরেন্টে হয় ডেফিনেটলি আমি এরকম একটা মানে আউটফিট পরবো, হয়তো আমি একটু ওয়েস্টার্ন পরবো। যদি এটা অফিসে হয় বা যদি মনে হয় যে এটা আমার কোনো একটা কলিগের বাসায়, তখন তো আসলে আমি এরকম একটা খুব বেশি একটা হেভি ড্রেস পরবো না, আমি আসলে খুব কমফোর্টেবল একটা সুতি অথবা হচ্ছে যেটা খুব আমি ইজিলি ক্যারি করতে পারি এরকম একটা কমফোর্টেবল ড্রেস পরে যাব। সো এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আমার প্রোগ্রামটা কোথায় হচ্ছে, এবং আমি যখন আসলে আমার কলিগদের সাথে আমি আসলে আড্ডা দিই তখন আসলে আমি খুব যে একদম গাউন অথবা আমি যে মানে নর্মালি আমরা যদি কোনো প্রোগ্রামে যাই বা আমার টিভি প্রোগ্রামে যাই যেরকম ধরনের গেট আপ নেওয়া হয় ওরকম কিন্তু গেট আপও নিই না। আমি একদম আসলে একদম বি লাইক মানে
ভেরি ন্যাচারাল থাকে। আমি প্রথম থেকে তোমার সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম যে তুমি একদমই সিম্পল থাকতে পছন্দ করো, লিস্ট মেকআপ, লিস্ট অর্নামেন্টস, মানে যতটা সিম্পল। ইভেন আমার এমনও হয়েছে যে কোন একটা প্রোগ্রামে হচ্ছে আমাকে আমার অন্য অন্য একটা মেকআপ আর্টিস্ট এসেছে যার সাথে আমি আগেও কাজ করা হয়নি, সো লাইক আমাকে অনেক মেকআপ দিচ্ছে, আমি বললাম যে প্লিজ প্লিজ কমাও কমাও, বিকজ আই নিড টু ট্যান মেকআপ পছন্দ করি, আমাকে এত দিও না, আমাকে ন্যাচারাল রাখো, ওইটাই আমাকে সুন্দর লাগে। আমি যদি একটু জানি যে মেয়েরা অনেকেই কিন্তু টিপ পড়তে খুব পছন্দ করে, তুমি পছন্দ করো? আমি তো প্রচুর পছন্দ করি, আমার হচ্ছে যে আমার আসলে শুটিং থাকলেই আমার একটু হয়তো একটু মেকআপ করা হয় বা একটু হেয়ার স্টাইল করা হয়, যদি ইন পার্সোনালি যদি সামিয়া থেকে মেক মানে শুটিং ছাড়া যদি কেউ দেখে তাহলে সবাই আসলে আমাকে কখনো মেকআপে দেখবে না, সবাই হয়তো একটা টিপ দেখবে কপালে। কি রঙের টিপ পছন্দ করো? কি রঙের, আমি সব ধরনের টিপ পরি, বাট খুবই ছোট্ট একটা টিপ পরি, হয়তো সেটা কালো হতে পারে, মানে মোস্ট অফ দ্য টাইম ব্ল্যাকই হয়, বাট সামটাইমস ড্রেসের সাথে ম্যাচ করে হয়তো ইয়েলো বা একটু পিঙ্ক একটু ব্লু কালার হয়, কিন্তু ফেসে আর কিচ্ছু না, শুধু একটা টিপ পরে আমি বের হয়ে যাই। স্কিনকে ভালো রাখার জন্য কী কী ফুডকে প্রেফার করে থাকো? আমি প্রচণ্ড হচ্ছে লিকুইড খেতে পছন্দ করি, আমি লিকুইড জুস খাই, লিকুইড মানে পানি, ডাবের পানি। আমি অয়েলটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করি, সেটা আসলে যদি রান্নাটাও হয় সেটাও আমি একটু চেষ্টা করি যে একটু লেস অয়েল দিয়ে আমার মা আমার জন্য কুক করে। আর যেটা করি যে আমি ফ্রুটস খাই, আমি ফ্রুটস খেতে খুব পছন্দ করি, এবং সেই সাথে যদি ফ্রুটস খেতে না পারি তাহলে ওই ফ্রুটসটাকে আমি জুস করে খাই। এবার যদি একটু ভিন্ন প্রসঙ্গে আসি, কী কী কাজ করছো? রিসেন্টলি আমি একটা কাজ করলাম, সেটা হচ্ছে ওয়েব সিরিজ, এটা ডিরেক্টর হচ্ছে মেহেদি হাসিফ এবং এটা বিঞ্জের জন্য। সো এইখানে ওয়েব সিরিজটা আসলে আমাকে সামিয়া অথই এতদিন আমার যারা ফ্যান্স বা যারা আমার কলিগস যারা আমাকে সবসময় যেভাবে দেখে আসছে এটা একদমই ডিফারেন্ট একটা ক্যারেক্টার, সো এখানে দুইটা ক্যারেক্টার আমি পোর্ট্রেট করেছি অ্যান্ড এটা সবাই খুবই অ্যাপ্রিসিয়েট করেছে, এটা আমার জন্য খুবই ভালো লাগা। আশা করছি দর্শকও খুব বেশি পছন্দ করবে তোমার এই কাজটা। এই ঈদের জন্য আর কি কাজ করেছো? আমার হচ্ছে কিছু ফিকশন এসেছে ঈদের জন্য, আমি একটু মানে একটু বেছে কাজ করি, সো এখন যেহেতু আসলে ওটিটি প্ল্যাটফর্মে আমার কাজটা একটু বেশি হচ্ছে, তো পাশাপাশি আমার ঈদ ফিকশন করা হয়েছে, আর এছাড়া তো আসলে আমার টিভিসি করা হয়। এবারে শেষ পর্যায়ে চলে এসেছে, আড্ডা দিতে খুব ভালো লাগছিল কিন্তু প্রোগ্রামটা তো শেষ করতেই হবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের প্রোগ্রামে এসেছো, দর্শকদের উদ্দেশ্যে তোমার যদি কিছু বলার থাকে। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে, এবং রাঙ্গাপুরি অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদিতে আমার কাছে মনে হয় যে আমি আসলে অনেক ধরনের স্কিন নিয়ে কথা বলতে পেরেছি, এবং যারা আসলে আমার দর্শক বা আমাদের অডিয়েন্সের জন্য আমি সবসময় বলবো যে সবসময় আমাকে ভালোবেসে গেছে এবং ভালোবেসে যাবে, সো আমি সবসময় আপনাদেরকে বলবো যে এইভাবে আপনারা আমাকে ভালোবাসেন, আমার সাথে থাকেন এবং আমার কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করছেন, এবং সামনে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কাজ রয়েছে, আর অবশ্যই ঈদ মোবারক সবাইকে। দর্শক, এই ছিল আমাদের আজকের আড্ডা, নিশ্চয়ই সবাই খুব এনজয় করেছেন। আপনারা দেখছিলেন রাঙ্গাপুরি অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি নিবেদিত অনুষ্ঠান সাজসজ্জা। পরিবার পরিজন বন্ধুবান্ধব নিয়ে ঈদ পরবর্তী সময়টা সুন্দরভাবে কাটুক, সবাই ভালো থাকুন এবং অবশ্যই নিজের খেয়াল রাখুন।